যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে ডাচ ক্রিকেট দল। নেপাল, জিম্বাবুয়ে ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যা পারেনি সেটা এবার করে দেখিয়েছে নেদারল্যান্ডস। ইতিমধ্যে আসন্ন বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ডাচ সিমেন। অভিজ্ঞতা ও তারুণ্যকে ভারসাম্য রেখে দলে নির্বাচন করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন কলিন আকারম্যান এবং ভ্যান ডার মারোয়ের মতো অভিজ্ঞ দুই ক্রিকেটার। যদিও বাছাই পর্বে এই দুই তারকাকে ছেড়ে মাঠে নামে ডাচরা, দল মূল পর্বে যোগ্যতা অর্জন করায় এই দুই ক্রিকেটারকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখে নেওয়া যাক ডাচ দলে কারা সুযোগ পেলেন। স্কট এডওয়ার্ডস অধিনায়ক, ম্যাক্স ওডাউড, কলিন আকারম্যান, রালফ ভ্যান ডার মারোয়ে, লোগান ভ্যান বেক, বাস ডিলেট, বিক্রম সিং, পল ভ্যান মিকিরান, তেজা নেদা মানারু, আরিয়ান ডাট, রিয়ান ক্লেইন, সাকিব জুলফিকার, ওয়েলসি ভারেসি, সাই ব্র্যান্ড, এঞ্জেল ব্রেখট এবং সারিজ আহমেদ। যদিও দল ঘোষণার পরের ঘোষণা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ক্রীড়া মহলে, কারণ একটি বিজ্ঞপ্তি জারি করে ডাচ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাড়তি ক্রিকেটার দলের সঙ্গে আনছেন না, তাই প্র্যাকটিসে নেট বোলার চেয়ে স্থানীয় ভারতীয়দের নেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। বাঁহাতি ডানহাতি পেসার, রহস্য স্পিনার এবং বাঁহাতি স্পিনার চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন আগে ভারতে আসছে ডাচ দল। বেঙ্গালুরুর আল্লুরে 5 দিনের ক্যাম্প করবে তারা। ওই ক্যাম্পেই নেট বোলার প্রয়োজন দলের। নির্বাচিত ক্রিকেটারদের যাতায়াত খরচ, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া খরচ বহন করা হবে বলেও জানানো হয়েছে। কি করলে সুযোগ মিলবে? আপনি যদি আগ্রহী হন নেদারল্যান্ডসের বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিতে, আপনাকে ভারতে থাকতে হবে। 6টি বল করার ভিডিও আপনাকে পাঠাতে হবে। হাতে ক্যামেরা ধরে বল করলে হবে না। পেশারদের ন্যূনতম বলের গতি 120 কিমি প্রতি ঘন্টা ও স্পিনারদের 89 কিমি প্রতি ঘন্টা হতে হবে। 17ই সেপ্টেম্বরের মধ্যে আপনার ভিডিও পাঠাতে হবে। আসন্ন বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে মোট 10টি দেশ, তার মধ্যে একমাত্র ডাচ দলের এই সমস্যাটি রয়েছে। আপনি চাইলে এখনই আবেদন করে বিশ্বকাপের ডাচ দলের প্রস্তুতির অংশ হতে পারেন। স্পোর্টস বিউরো, সময় কলকাতা।